মুর্শিদাবাদে বোমায় তিনজন শিশু আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। তিনি রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির সমালোচনা করেছেন। আবার কয়েক মাসের মধ্যে পড়বে, দেখবেন অবৈধ বাজি কারখানা তৈরি, কোথাও বাস্ট হয়ে আবার কিছু লোক মারা যাবে, বোম বাস্ট হয়ে। পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গবাসীকে বুঝতে হবে, নাহলে আগামী দিনে এখান থেকে পালিয়ে উদ্বাস্তু হতে হবে।